টিসির টাকায় বিন্দাস কলকাতা গুয়াহাটি ভ্রমণ বিলাসে মগ্ন সহ সভাপতি তিমির চন্দ, সঙ্গে রয়েছেন সচিব। রাজ্যের ক্রিকেট গোল্লাই যাক, আগে নিজের উদারপূর্তি করতে হবে, তার জন্য চাই টিসির টাকা, যা দুর্দান্ত ভাবে সকলকে বোকা বানিয়ে দেদার লুটে চলেছেন তিমির চন্দ। এমনটাই অভিযোগ রাজ্যের একাংশ প্রাক্তনীদের। টিসির টাকাকে কিভাবে নিজের টাকা বানানো যায় এই বিদ্যা বেশ ভালোভাবেই জানা রয়েছে বাম মার্কা তিমির চন্দের বলে অভিযোগ করলেন বেশ কয়েকজন। প্রতিহিংসামূলক বদলি, সভাপতিকে কোনো আমলেই দেওয়া হচ্ছে না টিসিএতে। সচিব তাপস ঘোষ নাকি ক্রিকেট সম্পর্কে কিছুই বোঝেন না, যাবতীয় যা বোঝে সবই নাকি টিসিএতে বর্তমানে সহসভাপতি পদে যিনি আছেন তিনি নাকি হর্তাকর্তা বিধাতা। কে এই কর্তা আপনারাও জানুন, সে আর কেউ নয় বাম মার্কা তিমির চন্দ। কুলিঙ্গের শেষ ধাপে রয়েছে তিমির, তাই এই সময়ের মধ্যে যতটা মারিং করা যায় টিসিএ থেকে তা সবটাই করে চলেছে তিমির চন্দ। কোথায় রাজ্য ক্রিকেট তথা ক্রিকেটারদের নিয়ে ভাববেন তা না করে তিমির এখন ব্যস্ত টিসিএ টাকায় গুয়াহাটি কলকাতা ঘুরতে। টিসিএ সূত্রের খবর, রাজ্য থেকে টিসিএর হয়ে বহিররাজ্যের যাওয়া মানেই সহসভাপতি তিমিরের পকেটে প্রতিদিন ঢুকছে 5,000 টাকা করে, সঙ্গে অন্য সুবিধেগুলো তো আছেই। প্রাপ্ত খবর এরকম যে গুয়াহাটি এবং কলকাতায় ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচে গেলেন তিমির চন্দ্র। ভালো বিষয়, টিসিএ সচিবও নাকি তার সঙ্গেই ভ্রমণে আছেন। বেশ তো, ভারতের ম্যাচ দেখবেন, আর এখন তো রাজ্য ক্রিকেট সংস্থার পদেও আছেন, তাই বলে রাজ্য ক্রিকেটকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে আপনারা এইভাবে কলকাতা গুয়াহাটি ঘুরে বেড়াবেন। সত্য সমাপ্ত হলো টিসিএর অনূর্ধ্ব 13 ক্রিকেট, এতগুলো ম্যাচ হলো কালে ভদ্রে, 2-3টে ম্যাচে দেখা গেল সহসভাপতি তিমির চন্দকে। তাপস ঘোষের তো টিকির নাগালি মিলল না 13 ক্রিকেটের কোনো ম্যাচে। অভিযোগ এরকম, রাজ্যের খুদে ক্রিকেটারদের উৎসাহ না জুগিয়ে টিসিএ সহসভাপতি তিমির চন্দ ব্যস্ত রয়েছেন এখন টিসিএ টাকা লুট করার মতলবে। এই টাকা তো রাজ্যের ক্রিকেটারদের জন্য পাঠায় বিসিসিআই, আর এই টাকা কোনো না কোনো উপায়ে পকেটে পুরে চলেছেন তিমির চন্দ বলে অভিযোগ একাংশ ক্রিকেট প্রেমীদের। তিমিরের অতীত সবার জানা, বামেদের সময় তিমিরের কি ভূমিকা ছিল আর বর্তমানে তিমিরের কি ভূমিকা তা কিন্তু এখন হারে হারে টের পাচ্ছেন টিসিএর এপেক্স সহ অন্যান্য প্রতিনিধিরা। অভিযোগ এরকম, প্রতিহিংসামূলক তিমির টিসিএর কয়েকজন বিশ্বস্ত কর্মীকে দূর দূরান্তে বদলি করেছেন, এমন জায়গায় তাদের পাঠানো হলো যেখানে কোনো পরিকাঠামোই নেই ক্রিকেটের। এরপরও তিমির চন্দ কেন যে এরকম করে চলেছেন তা নিয়েই উঠছে এখন অবিরাম প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।